Assalamualaikum sir. Waalaikum salam. Sir, ki gari kinben? Gari kina khub shok chilo. Ei gari tar dam koto? 1950. 1950 mane ki? 1,50,000 sir. Sir, budget koto? Alada kono budget ashole nai. Tahole gari kinben kibhabe? Bank loan? Bhai. আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। অক্টোবর মাসের 12 তারিখে আমি রিটায়ার করেছি। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এগুলি মিলে কিছু টাকা পেয়েছি। সারা জীবন ভেবেছি রিটায়ার করার পর শখগুলি মিটাবো। একটা শখ হলো গাড়ি কেনা। কিছু মনে করবেন না। পেয়েছেন কত টাকা? মানে গাড়ির পিছনে কত টাকা খরচ করতে পারবেন? 4.5 লাখ টাকা। এই টাকায় তো ভাই গাড়ি হবে না, মিনিমাম 8 লাখ টাকা লাগবে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এই গাড়ির দরজাটা একটু খুলে দিবেন, কিছুক্ষণ বসে থাকবো। এই কুদ্দুস, এই গাড়ির দরজাটা খুলে দে, উনি কিছুক্ষণ বসে থাকবে। গাড়ি কিনলে তো স্যার ড্রাইভার লাগবে, আমারই নিতে পারেন, আমি ভালো ড্রাইভার। লাইসেন্সটা স্যার অবশ্য 2 নম্বরই হবে স্যার, সার্জেন্টের বাপেরও সাধ্য নেই ধরে। লাইসেন্সের নম্বর থাকে জানতাম না তো। থাকে স্যার, 3 নম্বরেও লাইসেন্স আছে স্যার। আমার অবস্থা খুব খারাপ, 3 মাস হলো 4 মাস হলো স্যার চাকরি নাই, শোরুমে শোরুমে ঘোরাফেরি করি, কেউ যদি গাড়ি কেনে কেউ যদি চাকরি দেয়। আমার তো মনে হয় না আমি গাড়ি কিনতে পারবো। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সব মিলে পেয়েছি 4,75,000 টাকা। 8 লাখ টাকার কমে কোনো গাড়ি পাওয়া যায় না। আপনাকে কোন ছাগলে বলেছে 8 লাখ টাকার কমে গাড়ি হবে না? 2-2.5 লাখ টাকা স্যার গাড়ি হয়, তবে স্যার শোরুমে পাবে না, খবরের কাগজে পুরনো গাড়ি বিক্রির অ্যাড পড়ে পড়ে বের করতে হবে। স্যারের মধ্যে স্যার মোটামুটি ভালো গাড়ি পাবেন। বলো কি স্যার, আমাকে চাকরিটা দেন, তবে স্যার বেতন এখন দিতে হবে না, যেদিন গাড়ি কিনবেন সেদিন থেকে বেতন শুরু। এখন স্যার পেটে ভেতে থাকবো। বাসি কোথায় কিনতে পাওয়া যায় জানো? কি কিনবেন স্যার? বাসি? হ্যাঁ, বাঁশের বাসি স্যার। ওই বাঁশের বাসি দিয়ে কি করবেন? বাসি বাজাবো। সারা জীবন শখ ছিল, রিটায়ার করার পর একটা বাদ্যযন্ত্র বাজানো শিখব। বাদ্যযন্ত্র কেনার আলাদা দোকান আছে স্যার, চলেন স্যার। গাড়িতে হেলান দেবেন না। এই তোমাকে কতবার বলছি তুমি আসবা না। স্যার চাকরি খুঁজে আসছি, গাড়ি চুরি করতে তো আসি। যাও বেরো, যাও। তোর নাম কি? স্যার আমার নাম হাসান। দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। স্যার ড্রাইভারের চাকরিটা কি আমাকে দিয়েছেন? থাকার জায়গা দিতে হবে স্যার। স্যার আমার থাকার কোনো জায়গা নাই, তাই না এই যে ব্যাগ বালিশ নিয়ে ঘুরতেছি। আচ্ছা চলো, আল্লাহ ভরসা। চাকরিটা পাইছি স্যার।
স্যার চা বিস্কুট কিছু খাওয়াবেন, সকাল থেকে নাস্তা করি। শব্দ তো হচ্ছে না হাসান। খাওয়াটা শেষ করি, তারপর চেষ্টা নিচ্ছি। হেলিকপ্টারের দাম কত জানো? জানি না স্যার। হেলিকপ্টার দিয়ে কি করবেন? এমনি এমনি বিসমিল্লাহ। তোমার গাড়ি কোথায় যে গাড়ির ড্রাইভার? গাড়ি কিনবো। শোনো, ঠিক করেছি জীবনের শেষ কিছু সময় আরাম করবো। মনে করো তুমি আর আমি নিউ মার্কেট কাঁচা বাজারে যাচ্ছি মাছ কিনতে। আমরা দুজন গাড়িতে উঠলাম, গাড়িতে রবীন্দ্রসঙ্গীত বাজছে। বধু কোন আলো লাগলো চোখে, আমরা মাছ কিনতে যাচ্ছি। ডে ড্রিমিং ইজ গুড। গাড়ি কেনার টাকা কোথায়? প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি। খেলা, আমি জানি আমি একজন পরাজিত মানুষ, জীবনে কিছুই করতে পারি। একটা বাড়ি করতে পারি, ফ্ল্যাট কিনতে পারে। তোমাকে নিয়ে তিন দিনের জন্য দেশের বাইরে যাব, তাও পারে। এখন ভাঙা গাড়ি কিনে আমাকে সুখী করতে চাচ্ছো? সত্যি কথা বলতে কি, আমি আসলে নিজেকেই সুখী করতে চাচ্ছি। ছোটবেলার থেকে আমার শখ একটা গাড়ি কেনার। স্কুলে যখন পড়তাম আমার এক বন্ধু আসতো গাড়ি, ওই যে নাক চ্যাপটা এক ধরনের গাড়ি আছে না? খামা বারিন্দায় যে সে আছে, সে কে কম দেহি? হ্যালো জান, আপনি কোন দেহি? সে আমার ড্রাইভার, নাম হাসান। খানাম্মা ওনারে কই খাওন দিব? খালু জানের খাওয়া শেষ হলে টেবিলে খাওন দিয়ে দিই। ড্রাইভার মানুষ, মাটিতে তো আর খাওন দিতে পারি না, ওনার একটা ইজ্জত আছে। খালাম্মা উনি লোক কিন্তু খুব ভালো। ক্যারেক্টার সার্টিফিকেটও দিয়ে দিচ্ছ দেখছি। কি সার্টিফিকেট বুঝলাম না। বুঝতে হবে না, যাও দিকে। দুলাভাইয়ের মাথা তো সবসময় খারাপ ছিল, রিটায়ার করার পর দিন থেকে মনে হয় পুরোপুরি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সে ঠিক করেছে সমস্ত টাকা পয়সা খরচ করে গাড়ি কিনবে। ড্রাইভার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে, ড্রাইভার এখন খাওয়া দাওয়া করছে। আমি ছাড়টা করব কেন, সত্যি বলছি। ড্রাইভার ভাই, গাড়ি চালানোর কামটা কি খুব কঠিন? জগতের সব কামই কঠিন, খালি ঘুমানি বাদ দেয়া। তুমি কায়দা শুনলাম ঘুমায় গেল। এই যে তুমি তরকারি রান্না করছো, এটা কঠিন না? মনে করো যে লবণ কম বেশি হয়েছে তো গেছে। কথা তো সত্য বলছেন। ড্রাইভারের কাজে সম্মান আছে, আমার কাছে কোনো সম্মান নেই। ড্রাইভিং শিখো, স্যারের গাড়ি কেন আমি তোমাকে শিখাবো? কি যে কন, আমি মেয়ে ছেলে না? মেয়ে ছেলে তো কি হয়েছে, গাড়িটা কি একটা যন্ত্র, যন্ত্রের কাছে পুরুষও যা মেয়ে মানুষও তাই। ডেইলি এক ঘন্টা করে সময় আমার দিবা, সাত দিনের ড্রাইভার যে কি এক ঘন্টা করে সময় বের করতে পারবো না? খালাম মারি জিগায় দেখি খালু জান রাজি, উনি বোকা কি ছিলেন, খালু মারি নিয়ে সমস্যা। আপনি তো ভাতই নিলেন না। ড্রাইভার ভাই, আপনি বিবাহ করছেন না? অভাবের সংসার বউ রেখা নাকি?
আমারও বিবাহ হয় নাই। খালুজান বলছে ভালো ছেলে পাইলে নিজ খরচে আমার বিবাহ দিবে। ভালো ছেলে পাওয়ারই তো সমস্যা। আপনার সম্মানে কেউ থাকলে বললেন। ঠিক আছে, এখন থেকে সবকান খোলা রাখবো। ভালো মানুষ চিনার উপায় কি? ভালো মানুষ কথায় কথায় হাসবো। আপনার তো একবার হাসতে দেখলাম না। খালো জানো তো ভালো মানুষ, উনিও তো হাসে না। ফুলে আই, ফুলে ফুলে। জি খালাম মা। এত খালুজন কইরে ছাদে, ছাদে কি করে, নিচে আসতে বল। খালাম মা। হ্যাঁ বল। আপনার সাথে আমার ছোট্ট একটা কথা আছে। আমারে প্রত্যেক দিন এক ঘন্টা না দুই ঘন্টা ছুটি দেওয়ার লাগবো। তুই তো সারাদিন ছুটির মধ্যেই থাকিস, দুপুরে খেয়ে যে সন্ধ্যা পর্যন্ত ঘুমাস, ডাকলেও তো উঠিস না। এখন থেকে ঘুম ঘুম সব শেষ, দুই ঘন্টা ড্রাইভিংয়ের কাজ শিখবো। কিসের কাজ শিখবি? ড্রাইভিং। আমরা ড্রাইভার ভাই উনি শিখাইব। খালাম্মা, ড্রাইভার ভাই মানুষটা এমন ভালো। ওনার বাড়ি কিশোরগঞ্জের মজলিশপুরে, একসময় বিরাট বিষয় সম্পত্তি ছিল, দালান কোঠা ছিল, এখন পথের ফকির। তুই কেন এত বকবক করছিস? যা তোর খালুজানকে নিচে আসতে বল। খালাম্মা, দুই ঘন্টা ছুটি কি পাবো? পা ছাড়। না, ছুটি না দিলে পাও ছাড়বো না, আরো শক্ত করে ধরবো। তোকে আমি যেটা করতে বললাম সেটা কর, যা। বিসমিল্লাহ। খালুজান কি করেন? বাঁশি বাজানো শিখবো বলে ঠিক করেছি, তো শিখবো কি, শব্দই তো হচ্ছে না। এমনি ধরছেন কেন? দেন আমারে দেন। এমনি ধইরা এমনি ফু দিবেন। বাঁশি বাজানো কোথায় শিখেছ? আমার বাপজানের কাছে। আমার বাপজান ছিল বাঁশিওয়ালা, ঢাকা শহরে বাঁশি বেচত। একদিন একটা ট্রাক তারে চাপা দিল, বাপজান শেষ, হাড্ডি গুড্ডি একেবারে গুড়া গুড়া, কিন্তু তার বাঁশিগুলার কিচ্ছু হয়নি। তুমি কি আমাকে বাঁশি বাজানো শিখাতে পারবে? শিখাতে পারবো না কি জন্য, দৈনিক দুই ঘন্টা করে চেষ্টা নেবেন। দেখি একটু বাজাও তো। এখন যেটা বাজাবো খালুজান, এটারে বলে রাগ ভীম পলশ্রী, আমার বাপজানের বড়ই পছন্দের রাগ ছিল। খালুজান বৈশা বাজাই। তোমার নাম হাসান? জি ম্যাডাম। তুমি যে একটা ধান্দাবাজ লোক সেটা আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি। তোমার স্যার বোকা, আমি বোকা না, এ বাড়িতে কোনো ধান্দাবাজি করবে না। কোন ধান্দার কথা বললেন সেটাই তো বুঝলাম না। কাজের মেয়েকে ড্রাইভিং শেখাবে, এ ধরনের ধান্দা? গাড়ির খোঁজ নাই, ড্রাইভিং স্কুল খুলে বসে আছো, ফাসিল ছেলে কোথাকার। দুইটা ড্রাইভার থাকলে তো ম্যাডাম আপনারই সুবিধা, দুজন মিলে ডিউটি দেবো। মনে করেন যে রোজার ঈদে হ্যার ছুটি, কোরবানির ঈদে আমার ছুটি। আবার কথা বলে, কোনো কথা না, কোনো ধান্দাবাজি না, তোমার ড্রাইভার গিরি আমি বের করে দেবো। গাড়িরই খোঁজ নাই, ঈদের ছুটি ভাগাভাগি হয়ে যাচ্ছে, ফাসিল কোথাকার।
ছুটি দিতে ইচ্ছা না করে দিয়েন না। হাসান, ইয়েস স্যার, গাড়ি বিক্রির দুইটা অ্যাড আছে, চলো দেখে আসি। তুমি ইঞ্জিন টিঞ্জিন বোঝো তো? বুঝি স্যার, ইঞ্জিন বোঝা খুবই সহজ, ইঞ্জিনের মন বলে কিছু নাই, মানুষ চেনা খুব কঠিন। স্যার, ওই গাড়ির কিছু জিনিসপত্র কেনা লাগতো। গাড়ির কি জিনিস? মনে করেন একখান প্লাস্টিকের বালতি, একখান গামছা, আর একখান ওই পালকের ঝাড়ু। পালকের আবার ঝাড়ু হয় নাকি? হয় স্যার, দুই রকম হয়। একটা মনে করেন যে ওই দেশি মুরগের ঝাড়ু, আর একটা হলো সিনা মুরগের ঝাড়ু। দেশি মুরগের ঝাড়ু দাম কম। দুনিয়ায় কত কিছু শিকার আছে, এখনই কিনবো, কাজটা আগে রাখি। ঠিক আছে, চলো যাই। স্যার, এই কি রঙের বালতি কিনবো? লাল রঙের বালতি কিনি, লালের কোনো রং নাই। কেন লালই কিনো? ইস, এখন যদি আল্লাহ আল্লাহ করে লাল রঙের গাড়ি পাওয়া যায় তাহলে লালে লাল। হে আল্লাহ, লাল রঙের যেন একখান গাড়ি পাই। আচ্ছা ভাই, এটা দেন তো। বের করলাম ইঞ্জিনিয়ার স্যার। স্যার, মধু। স্যার, জিনিসটা একটা মধু। মধু? অবশ্যই মধু, চাক ভাঙা মধু। আসেন স্যার, মালিকের সাথে একটু মোলামুলি করি, গাড়ির কিন্তু অনেক ভুল ত্রুটি ধরা লাগবে। কেন? গাড়ি তো বলছো ভালো। গাড়ি ভালো, এটা যদি মালিক বোঝে, দাম এক পয়সা কম হবে, কম হবে। ভাই, আপনার গাড়ি কি পছন্দ হয়েছে? জি, গাড়ি আমাদের পছন্দ হয়েছে। না না, খুব বেশি পছন্দ হয় নাই, ইঞ্জিনে মেলা ঝামেলা আছে, কার্বোরেটরে তেল পাছায় না, তারপরে ওই ব্রেক শো লুজ, ঝামেলা আছে। তুমি কে? আমি সারের ড্রাইভার। যাও যাও বলছি, যাও যাও বললাম। ভাই শুনে, আমি নিজেই গাড়ি চালাই, আমি জানি গাড়ির অবস্থা ভালো। আপনি যদি কিনতে চান, 4 লাখ টাকা দাম। জি, কিনতে চাই। ক্যাশ 4 লাখ টাকা নিয়ে আসবেন, চেক না। জি আচ্ছা। আরেকটা কথা, গাড়ি নিজে চালাবেন, আপনার ড্রাইভার লোক ভালো না। লোক ভালো না কীভাবে বুঝলেন? ভাই, আমরা ব্যবসা করি, আমরা লোক চিনি না। ওই দেখেন, সারের সঙ্গে সিগারেট খাচ্ছে। কি ব্যাপার ভাবি? আপা, আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি, এখানে একটা সামাজিকতা আছে, আমাদের এমন কিছু কি করা উচিত যা অশোভন? আমি তো আপনার কথা বুঝতে পারছি না। কথাটা আপনার কাজের মেয়ের বিষয়ে, আপনার কাজের মেয়ের সাথে আপনার স্বামীর যদি কোনো সম্পর্ক থাকে, সেটা আড়ালে থাকা উচিত না। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, শুধু আমি না, আরও অনেকে দেখেছে। আপনার কাজের মেয়ে আর আপনার স্বামীর হাত ধরাধরি, আপনার কাজের মেয়ে বাঁশি বাজায় আর আপনার স্বামী তার গায়ে হেলান দিয়ে বাঁশি শোনে।
কোথাও একটা ভুল হয়েছে। ভুল তো অবশ্যই হয়েছে, তবে সেটা করেছে আপনার স্বামী। আমরা যারা দেখেছি তাদের কোনো ভুল হয়নি। আচ্ছা আপা, অনেক কথা বলে ফেলেছি, এখন উঠি। আচ্ছা ফুলি, তুই কি ছাদে কাউকে বাঁশি বাজিয়ে শোনাচ্ছিলি? জি, খালু জান রে, উনি খুব খুশি হয়েছেন। উনি বলছেন ওনারে যেন শিখাই। আমাদের কাছে তোমার 900 টাকা পাওনা হয়েছে, এনাও টাকা। এখন তো টাকা লাগবো না। লাগবে, শোনো ফুলি, তোমাকে আমি রাখবো না। বেতন দিচ্ছি, তুমি চলে যাবে, এখনই চলে যাবে। খালাম্মা, আমি কি দোষ করছি? তুমি কি দোষ করেছো বা গুণ করেছো এ আলোচনায় আমি যাবো না। তোমাকে আমি রাখবো না, এটাই মূল বিষয়। খালাম্মা, আমি যাবো কই? অন্য বাসা তো আমি কাম করতে পারবো না। সব পুরুষ তার খালু জানার মতো ভালো মানুষ না। কথা বলবে না। খালাম্মা, এক দুই দিন পরে যাই, আমার গাড়িটা দেখা যাই। তুমি এখন যাবে? দুপুরের পাক হয় নাই, পাকটা কইরে দিয়ে যাই। কেন ফেনাচ্ছ? তোমাকে যেতে বলেছি, চলে যাবে। এখন কই যাব? আমার কি যাওয়ার কোনো জায়গা আছে? গাড়ি একটা পছন্দ হয়েছে, মেরুন কালার, 4 লাখ টাকা ফাইনাল হয়েছে। হাসান কলকব্জা দেখে বলেছে মধু, চাক ভাঙা মধু। গাড়ি চাক ভাঙা মধু? আরে ওটা একটা কথার কথা, কলকব্জা ভালো সেই জন্য বলেছে মধু। ফুলিকে ডাকো, গাড়ি কেনার সংবাদটা দিই, খুব খুশি হবে। ফুলিকে খুশি করতে হবে না, ও নেই, ওকে আমি বিদায় করে দিয়েছি। সে কি করেছে? সে কি করেছে সেটা তোমার না জানলেও চলবে। টাকা পয়সা চুরি করেছে। শোনো, ওরা দরিদ্র মানুষ, দরিদ্র মানুষের লোভ সামলাতে পারে না। তোমার সমাজতান্ত্রিক বক্তৃতাটা বন্ধ করো তো। মেয়েটা যে কি চমৎকার বাঁশি বাজায় তুমি চিন্তাও করতে পারবে না। বাঁশি শুনে তুমি খুশি হয়েছো তো? তাহলেই চলবে। মেয়েটাকে কি সত্যিই বিদায় করে দিয়েছ? হ্যাঁ। কোথায় যাচ্ছ? একটু বাইরে হেঁটে আসি, ঘরে দম বন্ধ লাগছে। তাছাড়া হাঁটা গুড এক্সারসাইজ, সেজন্য বলে আফটার ডিনার ওয়াকে মাইল। তুমি ফুলিকে খুঁজতে যাচ্ছ? আমি নিশ্চিত মেয়েটা আশেপাশেই কোথাও আছে। যাবে কোথায়? এই বয়সের একটা মেয়ে কত বিপদ হতে পারে। শালা শোনো, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, সেই জন্য তুমি যখন অল্প বয়সে কোনো কাজের ছেলে মেয়ে রাখো, এদেরকে আমার নিজের সন্তানের মতোই মনে হয়। যাও দেখো খুঁজে পাও কিনা। আল্লাহ পাক যেন মেয়েটাকে খুঁজে পায়। আর কেন যে সব ভুল করি। ও
শালা শালা শালা, তুই পেছন পেছন আসছিস কেন? তোকে তো ডাকিনি। বলো, গাড়ি কিনতে যাচ্ছি, গাড়ির মালিক আবার ক্যাশ টাকা ছাড়া বিক্রি করবে না। প্রথমে ব্যাংকে যাব, 4,00,000 টাকা তুলব, তারপরে গাড়ি নিয়ে ফিরব। একটা ব্যান্ড পার্টি খবর দাও, গাড়ি ঢুকবে, ব্যান্ড বাজবে। খালাম্মা, ব্যান্ড পার্টি লাগবো না, আমি বাঁশি বাজাই দেব। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাদের পোষা বংশী বাদক আছে। সারাদিন গাড়ি নিয়ে ঘুরবো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। খালুজান, আমি যাব না? অবশ্যই যাবে। ইস, কি যে মজা লাগতেছে খালাম্মা, মজা লাগতেছে না? হ্যাঁ, মজা লাগছে। যাও, রান্নাটা শেষ করো। রেস্টুরেন্টে না হলে খাবো? রেস্টুরেন্টেই খাবো, যাচ্ছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। সর্বনাশ স্যার, দুইজন না তো তিনজন। আমার টাকা যে টাকা নিয়ে দৌড় দিয়েছে তার নাম হাসান? জি। তাকে চেনেন কীভাবে? সে ড্রাইভার হিসাবে আমার কাছে চাকরি নিয়েছে। আপনার গাড়ি চালাই তো? জি না, আমার কোনো গাড়ি নাই। হাসানের বাড়ি কোথায় কি ঠিকানা জানেন? জি না, বাড়ি কোথায় বলেছিল এখন মনে নাই। ঢাকা শহরে বাস করছেন, চারিদিকে ঠক বাটপার, কেয়ারফুল থাকবেন না। ওসি সাহেব, এক গ্লাস পানি খাবো। এই, ওনাকে এক গ্লাস পানি দাও তো। বাসায় যান। এই ভেবে সান্ত্বনা পাবার চেষ্টা করুন যে আরো খারাপ কিছু হতে পারত। পেটে চাকু বসিয়ে দিল, গুলি করল। আরেক গ্লাস পানি খাবো। ভাই, আপনার এই গাড়িটা কেনার খুব শখ ছিল, কিনতে পারছি না। কিনতে না পারলে নাই? ব্যাংক থেকে টাকাও তুলেছিলাম, কেন কিনতে পারছি না শুনবেন? না রে ভাই, গল্প শোনার শখ আমার নাই। খামাকে গাড়ি হাতাবেন না, বাড়িতে যান। তোর দুলা ভাই আজকে গাড়ি কিনতে গেছে। বয়স হলে মানুষের স্থিরতা আসে, চিন্তা ভাবনা করতে শেখে, কিন্তু এই মানুষটা চলছে উল্টো পথে। আচ্ছা বল, আমাদের পক্ষে গাড়ি মেনটেন করা সম্ভব? খালাম্মা একটু আসবেন, খালুজান ফিরছেন,
কেমন জানি করতেছেন? এই ধর একটু। কি হয়েছে? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, সেটা কি? গাড়ি কিনেছো? না। তোমার ড্রাইভার কোথায়? জানি না। ব্যাংক থেকে টাকা তুলেছিলে? হুম। টাকা কোথায়? ড্রাইভার কি টাকা নিয়ে পালিয়েছে? খালু জানিটা আপনি কি কর? তুই কেঁদে বুক ভাসাচ্ছিস কেন? খালু জানের এত বড় একটা বিপদ, আর আমি কাঁদব না? মায়া মমতা কি শুধু আপনাদের দলিতের মধ্যে আছে, আমার মধ্যে নাই? তোর দুলা ভাই ব্যাংক থেকে 4 লাখ টাকা তুলেছিল, তার অতি পছন্দের ড্রাইভার টাকা ছিনতাই করে পালিয়েছে। তোর দুলা ভাই ঝিম ধরে বসে আছে, মাথায় পানি ঢালছে, আর ওই ফুলিটা ভ্যা ভ্যা করে কাঁদছে। তুই এসে কি করবি? আমার মেজাজটা এত খারাপ লাগছে না, মনে হচ্ছে দেয়ালে মাথা ঠুকি। দুপুরে বোধহয় কিছুই খাওয়া দাওয়া হয়নি। এভাবে ঝিম ধরে বসে থাকলে কি টাকা ফেরত পাবে? পাবে না। এসো খেতে এসো। এই ফুলি, এই কান্না থামিয়ে টেবিলে খাবার দে তো। স্যার চলে আসেন। দিলাম সিটটা দৌড় পিছনে দিয়ে তিন বদমাস লাভ উঠলাম একটা সিএনজিতে। সিএনজি আবার স্টার্ট নেয় না, যখন স্টার্ট নিল করে চলা শুরু করলো। পিছনে তাই দেখি তিন বদমাস গাদা তিনটা টাকা আছে। আমিও গলা বের করে বললাম, খা কচু খা, আমার এই চিনোস না, আমি হলো কিশোরগঞ্জ তোলা 100 টাকা তোলা। স্যার এই যে আপনার ট্যাবেন এ বলে খা দাও, ভোগ লাগছে। ও স্যার এখন কথা, ওই যে গাড়ি ধর নিগে লম্বা একটা প্লাস্টিকের পাইপ লাগবো, হ্যাডদান দুষ্ট মনে করে পরে দিন। হ্যাঁ বলে খুবই অবাক হলাম, খুবই অবাক। যাও তুমি ড্রাইভারকে নিয়ে আজই গাড়ি কিনে নিয়ে এসো। বুঝলা বলি জায়রা দিলাম দৌড় লাভ উঠলাম একটা সিএনজিতে। সিএনজি এবারে স্টার্ট নেয় না, বুঝো কি বিপদ। আপনি কিন্তু মানুষ ভালো। আমি গরিব মানুষের ঠিক আছে, মানুষ খারাপ হইতে যেমন কোন দুঃখে। আমিও কিন্তু মানুষ ভালো। বুঝা বলে ভালো মানুষে ভালো মানুষে বিবাহ করলে সন্তানগুলো কিন্তু ভালো হয়। অহন চিন্তা করে দেখো তুমি আমারে বিবাহ করবা কিনা। আপনার তো লাজ লজ্জা কিছুই নাই, বিবাহের কথা কি এরকম করে বলে? কিভাবে বলে? হাবে ভাবে বলবেন, বলবেন তোমার মতো একটা কন্যা পাইলে সংসার করার কথা চিন্তা করতাম। তোমার মতো একটা কন্যা পাইলে সংসার করার কথা চিন্তা করতাম। হইছে হইছে, ধরো যে আপনি আসলেই বেলা। শালা আমার মাথায় একটা সুন্দর চিন্তা এসেছে,
হাসানকে সততার জন্য পুরস্কার দেয়া। এটা কোনো সুন্দর চিন্তা না, এটা সাধারণ চিন্তা। অবশ্যই পুরস্কার দেবে। আমি ঠিক করেছি, গাড়িটা কিনে ওকে দিয়ে দেব। ও ভাড়া কাটবে, আমাদের যখন দরকার বললেও গাড়ি নিয়ে চলে আসবে। চিন্তাটা সুন্দর না? হ্যাঁ। কথাটা শুনে তোমার যতটা অবাক হওয়ার কথা ততটা হওনি, কারণটা কি? ড্রাইভার যখন টাকাটা নিয়ে এলো তখনই আমি জানতাম তুমি এমন কিছু একটা ভাবছো, তাই অবাক হইনি। আমি ভেবেছিলাম তুমি আপত্তি করবে। শোনো, তুমি খুবই ভালো মানুষ, তার মানে এই না যে আমি একজন খারাপ মহিলা। তুমি যদি হাজী মোহাম্মদ মহসিন হতে পারো, আমি কেন পারবো না? শওকত সাহেব হাসানকে উপহার হিসেবে গাড়িটা কিনে দিয়েছেন। 10,001 টাকা কাবিনে ড্রাইভার বিয়ে করেছে ফুলিকে। ঢাকা শহরে এদের দুজনকে প্রায়ই গাড়ি চড়ে ঘুরতে দেখা যায়।